মার্কিনীদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন। সৌদিতে হুতিদের ড্রোন হামলা, চার বাংলাদেশি সহ আহত 12। সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত 6। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরের খবরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নেহরিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সমুদ্রের প্রবেশে ইউক্রেনকে রাশিয়া বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এই অঞ্চলে উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে নৌ মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সীমান্তে 1 লাখের বেশি সেনা মোতায়েন করার পরও ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা বারবার অস্বীকার করে আসছে রাশিয়া। পাশাপাশি প্রতিবেশী বেলারুশের সঙ্গে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে মস্কো। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানান, আজব সাগর সম্পূর্ণ অবরোধ করে রাখা হয়েছে আর কৃষ্ণ সাগর প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে রুশ বাহিনী। মহড়া উপলক্ষে বেলারুশে রাশিয়া যে সেনা সমাবেশ করেছে তা স্নায়ুযুদ্ধের পর বৃহত্তম মহড়া। বেলারুশ ও রাশিয়ার যৌথ সামরিক মহড়াকে সহিংসতার ইঙ্গিত বলে আখ্যা দিয়েছে ফ্রান্স। এই মহড়াকে উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সীমান্তে সেনা সমাবেশ প্রতিবেশীদের পক্ষ থেকে একটা বড় মানসিক চাপ। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখে ইউরোপ। এমন পরিস্থিতিতে নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সামরিক পদক্ষেপের হুমকি বাড়তে থাকায় এই আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের 8 বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে বার্লিনে অনুষ্ঠিত বৃহস্পতিবারের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষের এ বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্স ও জার্মানির কর্মকর্তারাও। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আভা বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে 4 বাংলাদেশি সহ 12 জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে নেপাল, সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ভারতের নাগরিক, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলাটি চালানো হয়, তবে ড্রোনকে আকাশেই ধ্বংস করে দেয় দেশটির সামরিক বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন। ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হুতি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া। অপরদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিক বলেছেন, ড্রোন হামলায় বিমানবন্দর ব্যবহারকারী বেসরকারি মানুষ এবং বিমানবন্দরের কর্মীদের লক্ষ্যবস্তু বানিয়েছে হুতিরা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সন্ত্রাসবাদ ও এর অর্থায়ন মোকাবেলায় পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন সৌদি বাদশাহ। সৌদি আরব নাগরিকদের প্রতিরক্ষায় সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকার ব্যক্ত করায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন বাদশাহ সালমান। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনের কথা উল্লেখ করেন সৌদি বাদশাহ। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থকের অস্থিতিশীল কার্যকলাপের মোকাবেলায় একত্রে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন সৌদি বাদশাহ। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। দেশটির পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে একটি প্রতিনিধি দল বহনকারী মিনি বাসে এই হামলা চালানো হয়। হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল কায়দা সংশ্লিষ্ট আল শাবাব। প্রতিনিধি দলটি মোগাদিশুতে প্রেসিডেন্টের দপ্তরের দিকে যাওয়ার পথে একটি ব্যস্ত এলাকায় হামলার মুখে পড়ে। নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি মুক্তার গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে 6 জন নিহত ও 12 জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গত 1 নভেম্বর সোমালিয়ার পার্লামেন্ট নির্বাচন শুরু হয়।
চব্বিশ ডিসেম্বর তা শেষ হওয়ার কথা থাকলেও পরে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এর সময় বৃদ্ধি করা হয়। এমন সময়ে হামলা নির্বাচনের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করেছেন বিশ্লেষকরা। এবার বিশ্বে করোনা পরিস্থিতি। বিশ্বে করোনায় একদিনে ২৪,৮৮,০০০ বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছে ১১,০০০ বেশি মানুষ। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০,৬৬,০০০ উপরে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮,০০০। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে, ২,৪৭,০০০ বেশি আক্রান্ত হয়েছে, মোট মৃত্যু ১,২০,০০০ ছাড়িয়েছে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় ২,৪৬৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ভারত, সেখানে গতকাল ৬৫৭ জন মারা গেছেন, আক্রান্ত ৫৮,০৭৭, মোট মৃত্যু ৫,০০০০ ছাড়িয়েছে। ব্রাজিলে প্রাণহানি হয়েছে ৯২২ জনের, যুক্তরাজ্যে ২০৬ মৃত্যু ও ৬৬,৬৩৮ আক্রান্ত, ইতালিতে ৩২৫ মৃত্যু ও ৭৫,৮৬১ আক্রান্ত, রাশিয়ায় ৭০১, পোল্যান্ডে ২৬২, আর্জেন্টিনায় ২৬৩, কলম্বিয়া ১৭৯, মেক্সিকোতে ৭৪৩, দক্ষিণ আফ্রিকায় ২০৩, ক্যানাডায় ১৩১ এবং তুরস্কে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ফ্রান্স থেকে ৪২টি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া। কোয়ালাকে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। ফ্রান্সের কাছ থেকে ৪২টি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া। দুদেশের সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে ফরাসি কোম্পানি দ্য সল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ৬টি রাইফেল যুদ্ধ বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইন্দোনেশিয়া। শীঘ্রই আরও ৩৬টি কেনার প্রক্রিয়া শুরু হবে। এই তথ্য নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়া সফররত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। তার সফরে দুদেশের মধ্যে একাধিক চুক্তি হয়েছে, যার মধ্যে রয়েছে সাবমেরিন উন্নয়ন ও গোলা বারুদ উৎপাদন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রবেয়ো সুবিয়াতো। এদিকে ইন্দোনেশিয়ার কাছে ১৩.৯ বিলিয়ন ডলার মূল্যের F-15 যুদ্ধবিমান, ইঞ্জিন এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের জাকার্তা সফরের এই চুক্তি হয়। দক্ষিণ কোরিয়ায় পেট্রোকেমিক্যাল কোম্পানি ইয়োকুয়েন এনসিসি YNCC-র একটি প্ল্যান্ট বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ অঞ্চলীয় শহর ইয়োসুতে YNCC-র ৩ নম্বর প্ল্যান্টে এই দুর্ঘটনা, আরও ৪ জন আহত হয়েছে। কোনো ঘটনায় শ্রমিকদের মৃত্যু হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে শাস্তির মুখোমুখি করার নতুন একটি আইন করেছে দক্ষিণ কোরিয়া। তাই এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তার মধ্যে এমন ঘটনাটি ঘটল। YNCC-র এক কর্মকর্তা বলেন, তৃতীয় প্ল্যান্টটির উৎপাদন বন্ধ করা হয়নি, প্রথম ও দ্বিতীয় প্ল্যান্টটিও চলছে। প্রতি ৪ বছর পরপর ক্লিনিং প্রসেসে লিক টেস্ট করা হয়, এবার তা চলার সময় বিস্ফোরণটি ঘটে। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে শতাধিক স্থাপনা। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে পড়েছে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের দক্ষিণ অঞ্চলীয় লেগুনা বিচ শহর।
এরই মধ্যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। এতে 150 একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাওয়া সহ অন্তত 100 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে কালো ধোঁয়া ও বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন তারা। নাটকীয়ভাবে সংখ্যা কমে যাওয়ার পর পূর্ব উপকূলের বেশিরভাগ জায়গা জুড়ে কোয়ালাকে বিভিন্ন বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। পেটের নিচে থলি বহন করা প্রাণীটি একসময় অস্ট্রেলিয়া জুড়ে বিপুল সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ার রাজধানী এলাকায় কোয়ালাকে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করেছে, এমন ঘোষণা দিয়েছে শুক্রবার অস্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী সুসান লে। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মার্কিনীদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন। সৌদিতে হুতিদের ড্রোন হামলা, 4 বাংলাদেশি সহ আহত 12। সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত 6। ফ্রান্স থেকে 42টি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া। কোয়ালাকে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ এর ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন *ANN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।